যাবেন? নিশ্চয় শিকার থেকে ক্লান্ত হয়ে ফিরলে। না বাবা, সামান্য শিকার করে ক্লান্ত হয়ে যাব তেমন দুর্বল আমি নই। কেন বাবা, কিছু বলবে? হ্যাঁ, কথাটা কদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু বারবার তোমাকে ব্যস্ত দিচ্ছি। আমি ব্যস্ত থাকতেই পছন্দ করি। দ্যাটস গুড। জমিদারি প্রথা এখন আর নেই, কিন্তু বাপদাদার রেখে যাওয়া সম্পত্তি আমাদের প্রচুর, শহরের চেয়ে এখানেই বেশি। সব কিছুর দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি তো না বলিনি। কিন্তু সেজন্য বেটা, তোমাকে সংসার ধর্মে মন দিতে হবে। তাহলে বিয়ে করেছিলে কেন? তোমাকে বিয়ে করে আমি ভুল করেছি। আমাকে বিদায় করে দাও, তোমার এই মহলে থেকে আমি হাঁপিয়ে উঠেছি। তোমাকে বিয়ে করতে হবে, বউ ঘরে তুলতে হবে। তাহলে তুমি কি করতে চাও? তোমার এই সংসার ছেড়ে আমি চলে যেতে চাই। খবরদার, আর যদি ওই কথা মুখে আনবে আমি তোমাকে খুন করে ফেলবো। না বাবা না, আমি বিয়ে করতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। রবিন, রবিন, রবিন! রবিন, তুমি আমার কথার জবাব দাওনি, আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। জবাব আমি দিয়েছি। দাঁড়াও রবিন, আমি জানতে চাই বিয়ের প্রতি কেন তোমার অনীহা। দেখো বাবা, সারা জীবন ধরে তুমি যে ক্লানি বহন করেছো, যে প্রতারণা তুমি সহ্য করেছো, তা আমি পারবো না। আই হেট ওমেন। মেয়ে মানুষ আমি সহ্য করতে পারি না, আমি ঘৃণা করি। আমার পক্ষে সংসার ধর্ম পালন করা সম্ভব নয়। কিন্তু এইভাবে তো জীবন কাটে না রবিন। তাছাড়া সবাই তো একরকম হয় না। কে কি রকম আমি তা জানতে চাই না বাবা। আমি শুধু জানি নারী মমতাময়ী হতে পারে না, আর তাই যদি হতো তবে আমার মা, আমার মা আমাকে ফেলে আত্মহত্যা করতে পারত না। রবিন, তোমার মা আমার দুর্ভাগ্য ছিল, আমার সংসার জীবনটাই হয়তো অভিশপ্ত ছিল। তাই বলে সবাই তো একরকম হয় না। প্লিজ বাবা, আমাকে বোঝাবার চেষ্টা করো না। যে নারী জাতকে আমি ঘৃণা করি তাদের কাউকে জীবন সঙ্গিনী করা আমার পক্ষে সম্ভব নয়। দাঁড়াও রবিন, তোমাকে কিছুই করতে হবে না। তুমি শুধু আমার সম্মান রক্ষা করবে। তুমি তুমি আমার একমাত্র ছেলে, চৌধুরী বংশের বংশ প্রদীপ। আমি আমি তোমার হাত ধরছি বাবা। সবাই জানে বাড়িতে বউটি কেনা, এই অপবাদ থেকে আমাকে রেহাই দাও। অন্তত আমার সম্মান রক্ষা করতে বিয়েতে রাজি হয়ে যাও। বেশ, তাতে যদি তোমার সম্মান রক্ষা হয় তুমি তাই করো। তবে একটা কথা স্পষ্ট জেনে রাখো বাবা, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বড়বাবু! ম্যানেজার, আমাদের রবিন বিয়েতে রাজি হয়েছে। আমি সব শুনেছি বড়বাবু, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমার খোঁজে এমন মেয়ে আছে যাকে একবার ঘরে তুলতে পারলে ছোট হুজুরের ঘেন্না রোগ সম্পূর্ণ সেরে যাবে। কে সে? ওই যে বড়বাবু, একেবারে সামনের মেয়েটাই সাগরিতা। সাগরিকাকে আমার পছন্দ হয়েছে ম্যানেজার, তুমি বিয়ের ব্যবস্থা করো। কি বলছেন আপনি? এ তো পরম সৌভাগ্যের কথা, আমার ভাগ্নি সাগরিকা জমিদার বাড়ির পুত্রবধূ হবে। এর চেয়ে আর আনন্দের কি হতে পারে? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। হুজুর, ওই মেয়েটাকে নিয়ে এসেছে।
কুলোটা তোর বউ? ছিল হুজুর, এখন আর নেই। ওকে নিজ হাতে শাস্তি দিবি বলেছিলি তাই না? জি হুজুর। ওখানে শুয়ে শক্ত করে বাঁধ হারামজাদিকে, এটাই আমার শেষ বিচার। স্বামী সন্তান ফেলে পরপুরুষকে দেহদান করিস তুই? কি শাস্তি দেব বল? ঢুকিয়ে দে ওই ধারণা ভোজালি ওর পেটে। না, তুই মারবি না ওকে, তুই মারলে স্ত্রী হত্যাকারী হয়ে যাবি, আমি মারব ওকে। তোর বউকে খুন করলে সেই সন্তান মাতৃহারা হয়ে যাবে ফরিদ। যা, তোর বউকে ঘরে নিয়ে যা, ওর শাস্তি যা হবার হয়ে গেছে, যা। রবিন, আজ তোমার বাসর রাত, বিয়ের প্রথম রাত্রি অন্তত। তুমি বোধহয় ভুলে গেছ, আমি শুধু তোমার মান আরে বাড়ির মর্যাদা রাখার জন্য বিয়েতে মত দিয়েছিলাম, স্ত্রীর সান্নিধ্যে সময় কাটাবার জন্য নয়। রবিন, সবকিছুর একটা সীমা আছে। একজন নববধূ তার স্বামীর জন্য অপেক্ষা করবে, এটা তার অপরাধ নয়। অন্তত মানুষ ভেবে দুটো কথা বলতে পারো তার সঙ্গে। ঘন্টার পর ঘন্টা যে নিষ্পাপ মেয়েটি তোমার ঘরে তোমার পথ চেয়ে বসে আছে, সে তোমার কাছে তো কোনো অন্যায় করেনি। কোথায় বসে আছে? তোমার ঘরে, কারণ ওটা তার বাসর ঘর। আমি ওকে এক্ষুনি বের করে দিচ্ছি, যাস নাও। রবিন, 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 এই মেয়ে এত সুন্দর, এত নিষ্পাপ, এত অপূর্ব, কোনো মেয়ে এমন সুন্দর কি করে হয়? কি করে কোনো মেয়ে আমাকে এমন করে কাছে টানবে? কি করে সম্ভব? কি হয়েছে, কোনো খারাপ স্বপ্ন দেখেছ? না না, আপনি আমার কাছে আসবেন না। সে কি ভয় পাচ্ছ কেন? তোমার বিয়ে হয়েছে, আমি আমি তোমার স্বামী। না না, আপনি আমাকে ছোঁবেন না, আপনি আমার স্বামী হতে পারেন না। এ বিয়ে, এ বিয়ে আমি মানি না, দোহাই লাগে, হাত জোর করে বলছি, আপনি আমাকে নষ্ট করবেন না, আপনি আপনি আমাকে নষ্ট করবেন না। কিন্তু সাগরিকা, তুমি আমার স্ত্রী। আপনি আপনি আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন, আপনি 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 আমাকে স্পর্শ করবেন না, আমাকে স্পর্শ করবেন না, তাহলে তাহলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমি রাখব। তুমি নিজ থেকে যতদিন না ডাকবে আমি তোমার কাছে আসব না, আমি তোমার কাছে আসব না, তোমাকে স্পর্শও করব না। আমি তোমাকে ভালোবেসে স্ত্রী মেনে নিয়েছি, এটাই বড় কথা। তাই আজ থেকে এই ঘরটাই হবে তোমার পৃথিবী, এই চার দেয়ালের বাইরে কোথাও যাবে না তুমি। আর একটা কথা মনে রেখো, তোমার পৃথিবীতে একটাই মানুষ থাকবে, সে এই রবিন। আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি রবিন,
বাবা, বৌমাকে স্ত্রী রূপে গ্রহণ করে তুমি এই বাড়ির সম্মান বাড়িয়ে দিয়েছ। বৌমার জন্য আমার আশীর্বাদ থাকবে, তোমাদের জীবন সুন্দর হোক, এটাই আমার চাওয়া, আর আর কিছু নাই রবিন। বাবা, এই সময় তোমার যাওয়াটা মনে হয় ঠিক হচ্ছে না। যেদিন তুমি সংসার পেতে সমস্ত দায়িত্ব নেবে সেদিন আমি পৃথিবী ভ্রমণে বেরোব, এটা এটা আমার অনেক দিনের পরিকল্পনা। কিন্তু কোনো কিন্তু নয়। চলি বৌমা, এক বছর পর ফিরে এসে যেন তোমার কুল পূর্ণ দেখতে পাই। টেক কেয়ার মাই সন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। এই প্রথম কারোর জন্য আজ আমি নিজে পছন্দ করে এনেছি, যখন যেটা ভালো লাগবে পড়বে, ভালো না লাগলে ফেলে দেবে। এই দেখো, নাও পড়ো, পড়ো, আমার সামনে পড়ো, আমি তোমাকে দেখবো সাগরিকা, দেখে দেখে মুগ্ধ হব। এত শাড়ি কেন কেন এনেছেন আপনি? বলেছি তো, ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। শুধু শাড়ি কেন বলে দেখো, গোটা বিশ্ব নিয়ে আসবো তোমার জন্য। বলো কি চাও? না না, কিছু চাই না আমি, আমার কিছু লাগবে না। তাহলে পরো? পরে পরে পরবো, এখন থাক না। বুঝেছি, পছন্দ হয়নি তোমার। না, বেশ তো, তুমি নিজের মুখে বলো কি চাও, যেমনটি চাইবে তেমনটি এনে দেব। না না, সব সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু পছন্দ হয়নি তোমার। বলো কি পেলে সুখী হবে তুমি, বলো। আমি তোমাকে সুখী দেখতে চাই, তোমার মুখে হাসি দেখতে চাই। জীবনে প্রথম কোন মানুষকে ভালোবেসেছি, কি পেলে তুমি স্বাভাবিক হবে, কি সে তুমি আমাকে ভালোবাসবে, কি কি দিয়ে তোমার মন জয় করতে পারবো বলো। ঠিক আছে ঠিক আছে, কেতনা বকবো না তোমাকে, তবে আমি দেখবো সাগরিকা তোমাকে সুখী করতে কি লাগে, কতদিন লাগে তোমার ভালোবাসা পেতে, দেখবো। আপনি কি বাইরে যাচ্ছেন ছোট বাবু? কেন? আজ খলিপাড়ার সুরুজের মেয়ের বিয়ে, জমিদার বাড়ি থেকে আশীর্বাদের রেওয়াজ তো পুরনো, বড়বাবু নেই, তাই ওরা আপনাকে নিতে এসেছে আশীর্বাদ নেবার জন্য। সালাম ছোট হুজুর। দেখো সুরুজ মিয়া, আমি এ যুগের লোক, পুরনো রীতিরেওয়াজ আমি বিশ্বাস করি না। আমার বাপ দাদা সহ পূর্বপুরুষ কি ছিল কি করেছে ওসব ঘাটতে চাই না। তোমার মেয়ে বিয়ে দিবে, দাও, আমি কোনো আউলিয়া দরবেশ নই যে আমার আশীর্বাদ ছাড়া বিয়ে হবে না। কিন্তু হুজুর, আশীর্বাদের চেয়ে এটা বেশি প্রয়োজন তোমার, নাও ধরো, ধুমধাম করে মেয়ের বিয়ে দাও। বড় বাড়ির আশীর্বাদের চেয়ে টাকা তো বড় না হেলু ভাই, একটা কিছু উপায় বের করো হেলু ভাই, বৌরানী তো আছে। বৌরানী? বৌরানী কি করবে? কাউকে ভেতরে পাঠিয়ে যদি বৌরানীকে রাজি করানো যায়। আমি আমি গিয়ে কি করব বলো? তুমি তো জানো মা, চৌধুরী বাড়ির বড়বাবু আশীর্বাদ না করলে বিয়ে সিদ্ধ হয় না। সেই বড়বাবু নেই, ছোটবাবু এসব বিশ্বাস করেন না। তবে কি ঝর্ণার বিয়ে হবে না মা? না 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 চাচি,
ঝর্ণার বিয়ে হবে। ঝর্ণা আমার ছোটবেলার খেলার সাথী। এই তো সেদিনও কত ডুবসাঁতার কেটেছি আমরা। আমার কারণে ঝর্ণার বিয়ে বন্ধ হয়ে যাবে। না না, তা হতে পারে না। আমি আমি ঝর্ণার বিয়েতে যাব চাচ্ছি। আপনি আপনি কখন এসেছেন? কোথায় গিয়েছিলে? আমি আমি ওই তো ঝর্ণা আছে না, ঝর্ণার বিয়ে, ঝর্ণার বিয়েতে গিয়েছিলাম। সবাই এত করে ধরলো, বলল আশীর্বাদ করতে হবে। তাই ওই বিয়ে বাড়ির ভিড়ে অনেক অনেক চোখের সামনে তোমাকে যেতে হয়েছে। জি। চৌধুরী বাড়ির পুত্রবধূ আবার মর্যাদা রক্ষা করেছো। আমি তোমার সব কথা মেনে নিয়েছি, তাই না সাগরিকা? তোমাকে স্পর্শ করতে নিষেধ করেছ, করিনি। মন চেয়েছে তোমাকে জড়িয়ে ধরে আদরে আদরে ফড়িয়ে দিই, পারিনি। তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবার সাধ মাটি চাপা দিয়েছি, তবু তোমার কথা রেখেছি, তাই না? কেন বাইরে গিয়েছিলে? কেন গিয়েছিলে? আমি মানুষ না, আমি মানুষ না, মানুষ থাকবো কি করে? সেই শিশু বয়স থেকে মা আর বাবার মধ্যে শুধু যুদ্ধই দেখেছি। তারপর 7 বছর বয়সে আমার সেই মা আমাকে একা করে চলে গেলেন, আত্মহত্যা করলেন তিনি। তারপর বাবা আরেকটা মা নিয়ে আসলেন আমার জন্য। আমার বাবাকে ফাঁকি দিয়ে পর পুরুষের সঙ্গে বিছানায় যেত সেই কুলোটা নারী। সালমা, সালমা, সমাজের ক্ষুধার্ত পুরুষগুলোর চোখ দেখে দেখে গন্ধ হয়ে গেছে ভেতরটা আমার। জানোয়ারটা জেগে ওঠে, সেখানে কি করব আমি? কি করব? না, তুমি আমাকে মাফ করে দাও সাগরিকা। আমার ভেতরের পশুটাকে কেউ যদি মারতে পারত। না না সাগরিকা, কাঁদে না, কেঁদো না। খুব খুব ব্যথা হচ্ছে, তাই না? দেখি দেখি কোথায় লেগেছে। ও মাই গড, কি করেছি আমি? কিন্তু আমি তো স্পর্শ করতে পারবো না। আমাকে অনুমতি দাও প্লিজ, মলমটা লাগাই। আহ!
একটু সহ্য করো। I'm sorry. একটু সহ্য করো, ভালো হয়ে যাবে। আমি জানি তোমার এখানে ভালো লাগছে না, তুমি সেরে উঠলেই আমরা আমাদের শহরের বাড়িতে ঘুরে আসব। এসো, এসো, এটা তোমার ঘর, পছন্দ হয়েছে? ঘর না বলে বলতে পারো আজ থেকে এটাই তোমার নতুন পৃথিবী। সব আছে, সব আছে এখানে, আরো যা চাইবে এই ইন্টারকম ফোনে হুকুম মাত্র হাজির হয়ে যাবে। কোনো কারণেই তোমাকে এর বাইরে যেতে হবে না, আমি তোমাকে বাইরে নিয়ে যাব। আমার সাথে তুমি ঘুরবে, বেড়াবে, যেখানে খুশি যাবে, আমি নিয়ে যাব। ওই যে ওটা, ওটা আমার ঘর, এসো এদিকে। অবাক লাগছে তাই না? তোমার ঘরে সব আছে, আমার ঘরে কিচ্ছু নেই। আমার কোনো কিছুরই দরকার নেই সাগরিকা, তুমি তো আমারই আছো। এসো, আজ না হয় কাল, না হয় পরশু, একদিন তো তাই হবে সাগরিকা, হবে না? আমি ক্লান্ত, একটু বিশ্রাম। অফকোর্স, তুমি বিশ্রাম নেবে, আরাম করবে, ওকে? এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, যাও আরাম করো, আমি চলি। এইদিক দিয়ে স্যার। আমি বুঝতে পারছি না জিএম, আমাদের এক্সপোর্টের মাল সময় মতো রেডি হচ্ছে না কেন? তাছাড়া কাজের মানও উন্নত না স্যার। গার্মেন্টসের কাজ পুরুষ লোক দিয়ে ভালো হয় না, আমাদের গার্মেন্টসে মহিলা শ্রমিক নিয়োগ করা দরকার। মেয়ে লোক দিয়ে ব্যবসা করব না আমি। মিস্টার আকরাম, কালি পত্রিকায় অ্যাড দিয়ে দিবেন, আই ওয়ান্ট টু সেল ইট উইদিন 7 ডেজ। জি স্যার। কিন্তু স্যার এতগুলো শ্রমিক, কেউ বেকার হবে না, টি স্টেটে পাঠাও, চামড়ার ফ্যাক্টরিতে পাঠাও, কাজে লাগাও সবাইকে। এসো এসো সাগরিকা, মজার খেলা শেখাবো তোমাকে। এগুলো কি জানো? পয়েন্ট পিঞ্চিং গেম। আফ্রিকাতে যখন ছিলাম আমি তখন শিখেছিলাম, এই দেখো। আরে কিছুই হবে না, চোখে মুখে লাগবে ভাবছো? প্রশ্নই ওঠে না। বিকজ আই লাভ ইউ সাগরিকা। নিশ্চিন্তে ওটা মাথায় রেখে দাঁড়াও, সাহস করো, কাম অন। আপেল না থাকলে কিন্তু কপাল ফুটো হয়ে যাবে। এই একটুও নড়বে না কিন্তু।
দেখেছো দেখেছো আমার ভালোবাসার শক্তি? বিশ্বাস হয় আমি তোমাকে ভালোবাসি? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, প্রমাণ করে দিচ্ছি। নাও ধরো, তুমি মারবে, আপেল আমার মাথায় থাকবে। তুমি পারবে আমি জানি, না পারলে আমার চোখ ফুটো হয়ে যাবে। যাক, তোমার কিসের ভয়? নাও নাও, মারো, করো নিশানা, মারো। দেখেছো, প্রমাণ হয়ে গেল তুমিও আমাকে ভালোবাসো, তোমার মনে আমার জন্য জায়গা আছে। চোখ খোলো সাগরিকা, তা না হলে তোমার তীর আমাকে অন্ধ করে দিত। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দাও কি সই করতে হবে স্যার? ম্যাডামের নামে যে বাড়িটা কিনেছেন তার একটা ইন্স্যুরেন্স পেপারে দুটো সই লাগবে স্যার। একটা কাগজে ম্যাডামের সই লাগবে, এই যে এখানে। নাও। কোথাও বেরোচ্ছেন স্যার? হ্যাঁ, তোমাদের ম্যাডামকে নিয়ে আজ সমস্ত শহর ঘুরব। জি স্যার। তুমি স্পিড বোটটা অ্যারেঞ্জ করে রেখো। জি। বিকালে ওদিকটাও যাব। ঠিক আছে স্যার। স্যার, আজ কিন্তু ম্যাডামের সাজগোজটা খুব আকর্ষণীয় হয়েছে। কি বললে তুমি? ইয়ে মানে কিছু না স্যার, ম্যাডামকে খুব সুন্দর লাগছিল তাই। যাও, তুমি ভিতরে যাও। তুই আমার স্ত্রীর রূপ দেখেছিস, সুন্দর বলিস আমার বউকে? মেয়ে লোক দেখলেই চোখ দিয়ে গিলে খেতে চাস তোরা? আমাকে মাফ করে দিন স্যার। আই উইল কিল ইউ, মেরে ফেলবো তোকে আমি, এক জোড়া নষ্ট চোখ কমিয়ে দেবো এই পৃথিবীর বুক থেকে। আই উইল কিল ইউ। ওদিকে নয়, এদিকে। লোকটা যদি মরে গিয়ে থাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে হবে। দেখুন ওকে। ফিনিশ। ধরুন এর সাথে কি করে ঘর করবো? একজন খুনির সাথে, একজন খুনির সাথে কি করে থাকবো, কি করে বাঁচবো, কি করে, ও কি করে, ও কি করে? সাগরিকা, চলো সাগরিকা, চলো, লাস্ট টাইম এখনো শেষ হয়নি, চলো। আমার আমার ভয়। রিল্যাক্স, লেটস গো। কাম অন। Hey, 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 hey
রাকিমিয়া ভাই সোনার জিনিস বাগিয়েছেন। আরে বেটা জিনিস কি? ডায়না ডায়না। কেন তাকায়, কেন তাকায় সবাই তোমার দিকে? কেন? সেটাও কি আমার দোষ বলো? কেন? ও মাই গড, কি দেখে সবাই তোমার মুখে? রূপ, সৌন্দর্য? আমার ভালোবাসাকে আমি কারো চোখে লোভ হতে দেব না, কোনোদিন না, কোনোদিন না। এখান থেকে চলে যাবা। কোথায় যাবো মামা? শহরে যাবি? শহরে? শহরে গিয়ে নতুন জীবন শুরু করবি মামা। অ্যাক্সিডেন্টে ওই সাগরিকা মরে গেছে। তুই আর এক সাগরিকা। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখিস, নতুন জীবনের কোথাও পুরনো জীবনে এতটুকু আঁচল আছে দিস না। জোরসোট্টাদের রাজা, লুচ্চা বদমাইশদের ত্রাস, ইতর ফাজিলের মহৌষধ, পাটিরাজ কবিরাজ নটরাজ, খানদানি মোহাম্মদ জেঞ্জার আলী খাইয়া ফলা আসিতেছে। শান্তি, তা নইলে চুলকানি এলাম সারা দুমু।
শুরু হইব অশান্তি অশান্তি অশান্তি। আপনাদের ভিড় দেখা বুঝতে পারতাছি শহরে কি পরিমাণ চোর বদমাশ লুচ্চা বাড়ছে, কিন্তু সেই পরিমাণে কবিরাজ নাই, আমি একলা কত সামাল দেব। তাই সিদ্ধান্ত নিছি বালু পড়া দিব, আমি কত বাতি চালান দিব, আমি কাসারুরা সেই পরিমাণ বাতি তৈরি করতে পারে না, কিন্তু আমাকে বালির অভাব নাই, বন্যা আমাকে নিয়ামতের মতো বালু দিয়ে গেছে, সুতরাং বালু পড়াই ভালো। হুম হুনা বালুর কণা চোরের কানে মন্ত্র শোনা, গুলি 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 সবাই চলে যান, যার যার চোরের দিকে বালুর কণা ছুঁইতে গেছে, রাস্তাঘাটে গুলি খেয়ে যেটা মরব মনে করবেন সেইটাই চোর চোরটা ছিল, যার যা চুরি গেছে মাফ করে দিয়েন অঞ্জান ওই দেখুন করোনা নগরের বাঙালি জায়গা। আরে ভাই বোনেরা ফিরে থাকান, ফিরে আসেন, ফিরে আসেন, হ্যাঁ আর ফিরে দিব কেন, হ্যাঁ ঠেলা ফেলা ওস্তাদ, সদর দরজা বন্ধ কর, কি লাগবো ম্যাডাম? ফলের দোকানে কি মানুষ মরিচ কিনতে আসে? ফল দাও। কোনটা? সবগুলো এক কেজি করে। আচ্ছা ও মামা, চলো ভাই। যাইবো না। কেন? রিক্সা চাক্কা নাই? চাক্কাও আছে, প্যাসেঞ্জারও আছে, ওই যে ম্যাডাম কোনো অসুবিধা নাই, তোর প্যাসেঞ্জার সহই যাবো। কি কর সব? ওই বেটা বেশি কথা কবি না, 300 যাবারে। আমার নাম ডেঞ্জার আলী, খাইয়া ফেলা একটা খাই ভালো, আমার খাবো না, এমনি কইলাম। শালা বদমাইশ। আরে ডেঞ্জার ভাই, ইশরে দেখলানি ভাই, ভাড়া ভাতা দিল ছাই, আমার কইলা ভাই, তাতে কি হইছে? আপন রক্তের তো আর না। না না না, ও ভাগো, যা 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 যা, এত ফললে কই যেতে তো কোনো বাসায় ফল খাইতে, এত ফল খাই না কে? আজকাল তো আমরা ফল খেয়ে থাকি, চাল ডাল তেল চিনি যে দাম, তার থেকে সারা মাস ফল খাওয়ানোর খরচা কম, রং ও ফর্সা হয়, ফল দিমা কোন লাগে না। আর কত ফর্সইবা, এমনি তো তত্ত্বাসা কি যে কম, আমার সারা গোষ্ঠী তো ফল আর মিষ্টি পাগল, নাম শুনে বলতো না। না করলে বুঝুন কেমনে? বাপের নাম আখরোট আলী, মায়ের নাম কাঁঠালি বেগম, চায়ের বোন আলু বোখারা, নাশপাতি, আঙ্গুরি, আর আমি খুরমানি, ছোট দুই ভাই জাম্বুরা তরমুজ, ঘরের কাজের মাইয়া তার নামও বাঙ্গি, কি বুঝলা? যা বুঝাইলা। আমারে অবিশ্বাস, আরে অবিশ্বাস না, তোমার নাম তো ডেঞ্জার আলী, খাইয়া ফেলা, যা পাও খাইয়া ফেলাও। এই অপবাদ দিও না খুনমানি, তবে যেই নিয়ে থাকুক আমি তোমার ট্রেন বাড়ি করে দেবো, কমপক্ষে দু ভরি ওজন হবে, কত টাকা ভরিলে? ভরি? আরে বল না কত টাকা ভরি। আরে রাখ তোর ভরি, এই ভরিটাকে সাইজ করে
কালীমাসির কাছে দিতে পারলেই কমপক্ষে 1,00,000। ভাই, আমি এখানে প্রথম এসেছি, কাছাকাছি গানের স্কুল কোথায় আছে বলতে পারেন? জি না, আমি রড সিমেন্টের ব্যবসা করি, গানের ব্যাপারে। ও, আপনি গানের স্কুল খুঁজছেন? জি। ওই ওই ঝিলপাড়ের ওখানে কি জানি একটা একাডেমি না কি জানি আছে। হ্যাঁ, যে কোনো একটাতে গেলেই হবে, বাকিটা আমি ওদের কাছ থেকে জেনে নেব। সবুজ গাথা গেলে ওখানে একটা গানের স্কুল আছে, আপনি আমাদের সাথে আসতে পারেন, আমরা ওদিকটাই থাকি। চলুন। যাও পাতি যাও, চোর যেখানে সেদিকে যাও। পাইয়া গেছি, চলো খুনমানি। তুমি যাও, জুতা দিল, জুতা লো, জুতা লো। এতো দেখছি জঙ্গল। আপনারা? আমরা আপনাকে যৌবন বেচাকেনার একাডেমিতে নিয়ে যাব ম্যাডাম, যে কোনো একটা গেলেই হলো। আপনার সাথে বেয়াদবি করার আগে ওই চোরের বাচ্চারা আমার খুনমানির গলার থেকে চেন নিছে, সেই জন্যই ওই বেচারকের দুর্দশা। এই যে আমার খুনমানির চেন, এইবার বলেন আপনার কেসটা কি? ভাই, ভাই, এই শহরে আমি আমি নতুন এসেছি, রাস্তাঘাট ঠিকানা সবই আমার অজানা। আর কই তইব না, বুঝা ভালাইছি, তান্দাবাজি পাল্লাই পড়ছিলেন। দেখা, আমার নাম ডেঞ্জার আলী খাইয়া ফালা, তো সবারে খাই না, চলো। আরে বাপ, তো সুকি আমার ভাই দেখছো না, তোমার আমি ভয় দেখছি না। আরে চলো চলো চলো। মামা মামা মামা, ওরে বাড়ি এটা আমার না, আমি এলাম কেয়ারটেকার, আমার কইছে ভাড়াটা তুলতে। এই ভাড়া দিয়ে ঝামেলা আমার ভালো লাগে না, তাই সব খেদাইয়া ওই ধইলা ফেলা ঠেলা ফেলারে লইয়া ব্যবসা খুলছি। এলেন দ্বারা চোর ধরনের কারবার, চোর সুর থাকো শহর তো রোজগার ভালোই হয়। তুমি খাও, তুমি খাও, কথা অনুহার খাও। তোমার বায়োডাটার কথা তো কিছু দিয়ে গেলাম না, এইবার কিন্তু নাম কখন লাগবো, ডাক ডুক দেবো না? সাগরিকা। সাগরিকা? সাগরিকা, তোর বাড়ি কোথায় থাকো? কেউ নেই, কিছু নেই আমার। কেউ নেই, কিচ্ছু নেই, কিন্তু শহরে কেন এলা তা তো কইবা। কাজের খোঁজে এসেছি, আশ্রয় পেলে কাজ খুঁজব। আশ্রয় পেলে খুঁজবা মানে? এই যে এত বড় বাড়িটা, এইটা আশ্রয় মনে হয় না? দেখো সাগরিকা, আমি তোমার বোন কইছি, যদি মনে করো ভাই হতে পারু, তাইলে খালি বাড়িটা নিজের মনে করে আশ্রয় বানিয়ে গেল। আর কাম কি কাম জানো কও? সমস্ত ঢাকার সিটির চ্যানেল আমার, লাগিয়ে দেবো। আমি গান গাইতে জানি। রাখো রাখো রাখো, আর কই তৈব না, গান জানো তো, ধরো কাম হয়ে গেছে। একবার বাতি চালান দিয়া এক বড় স্টুডিওওয়ালার দামি আংটি পাওয়ে দিয়েছিলাম, এইবার বেটার উপর চান্স লোন যাইব। তোমার বোন
ভালো গান গায়? আমগো মিন্টু দা, বুঝছো? বুঝো নাই, বুঝাইতেছি। তোমার গানের এই আকাশে উঠাবার ক্ষমতা রাখে যে সমস্ত গায়ক গায়িকা আজকে স্টার হয়েছে, বুঝছো? বুঝো নাই, বুঝাইতেছি। হোল্ড ডেঞ্জার আলি, কি নাম বললে? কার নাম কইলাম? আমার? আপনার না বোনের? তোমার বোনের। আমার নাম সাগরিকা। বিউটিফুল নেম, ইটস এ রিয়েলি বিউটিফুল। তুমি তো নামই কাটবে অনেক দূর, বাকিটা পার করে দেবে তোমার অপরূপ সৌন্দর্য। গানের কণ্ঠ তো রয়েছে, তুমি স্টার হতে পারবে। ডেঞ্জার আলি, তোমার বোনকে আমি টেক করলাম। করেন করেন করেন, মানে ওকে স্টার বানাবার দায়িত্ব আমি নিলাম। বাহ বাহ বাহ, একটা গান শোনাবে সাগরিকা? হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এই বুকের মাঝে কেন পাই না? হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এই বুকের মাঝে কেন পাই না? ও আমার ভালোবাসা বুকে শো। আরে শুভ, কখন এলে? বসো। এই তো, যখন তোমার টেপটা বন্ধ হলো পুরো অফিস খালি। হ্যাঁ, কি করছো একা একা? একটু রিল্যাক্স করছিলাম। মেয়েটির গলা কিন্তু অপূর্ব। দ্যাটস রাইট, ওকে প্রমোট করা যায়। এরকম প্রমিজিং গানের ভুবনে সহসা পাওয়া যায় না। ওয়েট, ছবি দেখাচ্ছি তোমাকে। একেবারে র আইটেম বানাবার মজাই আলাদা, অবশ্য তুমি বুঝবে না। নাও দেখো। An innocent face, চোখে মুখে ভাষা আছে, দরদও আছে, রিয়েলি সুন্দরী। মেয়েটার নাম কি? সাগরিকা। থামো 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 থামো, তুমি যাও, আমি আসি। হ্যাঁ আচ্ছা, আই যাও যাও যাও, খোদা হাফেজ। হ্যালো মিস সাগরিকা, আমি আপনাকে বলছি। জি, আমাকে কিছু বলছেন? জি, আমি আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম। অচেনা মানুষের সাথে আমি কথা বলতে চাই না, প্লিজ। আহা, চেনা জানা হতে কতক্ষণ! কি আশ্চর্য, পথ ছাড়ুন। প্লিজ রাগ করবেন না, দেখুন আমি অভদ্র লোক নই, আমি শুধু রাস্তায় এভাবে মেয়েদের পথ আগলে দাঁড়ানোটা কোনো ভদ্রতা নয়। একটা কথা তো শুনবেন আমার। বেশ, কি বলতে চান বলুন। বলতে মানে, বলতে চাই আপনাকে আমার ভালো লেগেছে। আই লাভ ইউ। যা বলেছি সত্যি বলেছি, এক বিন্দুও মিথ্যে বলিনি। নিন।
তাড়াতাড়ি চলো। আপনার ফুল বেবিতে ফেলে এসেছিলেন। হাত সরান, এ ধরনের অভদ্রতার অর্থ কি? দেখুন, আমি আমি আপনাকে ভালোবাসি মিস সাগরিকা। আমি শুধু জানতে চাই আপনি আমাকে অ্যাকসেপ্ট করেছেন কিনা। বলুন, কিছু বলুন। আপনার এই বাজে প্রস্তাবের কোনো জবাব আমার কাছে নেই। ভালোবাসার প্রস্তাব কখনো বাজে হতে পারে না। আমি আপনাকে পছন্দ করি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো। বাট ওয়াই? কেন আমাকে বিরক্ত করছেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি, তারপরেও কি জোর খাটাতে চান? না না, জোর করতে চাই না। প্রয়োজনে প্রয়োজনে আপনি সময় নিন, ভেবে দেখুন, আমার পরিচয় জেনে নিন, সব জেনে তারপর ভেবে চিনতে জবাব দেবেন। আমার সময়ের দরকার নেই, ভাববারও দরকার নেই, আপনার পরিচয় জানার কোনো ইচ্ছে নেই আমার। এই অডিটোরিয়ামে তোমাকে কেন নিয়ে এসেছি জানো? দেখাতে, খুব শীঘ্রই এখানে তোমার সঙ্গীত রজনী হবে, আমি করাবো। সত্যি বলছেন মিন্টুদা? ইয়েস। তোমাকে নিয়ে আমার অনেক আশা সাগরিকা। সঙ্গীতের ভুবনে গত 20 বছরে আমি তোমার মতো প্রতিভা পাইনি। ভাবতে পারো, হাজার হাজার শ্রোতা সামনে দাঁড়িয়ে তুমি গাইছ, আমি তোমাকে মান সম্মান গৌরব সব পাইয়ে দেব, ব্যাস শুধু তুমি ঠিক থাকলেই হলো। ডেঞ্জার আলি, মেরাই কাম, দুই কাপ পরছি। এসো, এত রাগ করলে যে কি করু, দুনিয়ার কাজ পাবলিকের ব্যাপার তো। কি লাগতাস? কিছু না, কটা গান তুললাম। আমার ডায়রি এনেছো? আনি নাই। কি আনছি? আনছি আনছি। ও মাগো, এই নাও। তা কি করলো মিন্টুদা? খুব খুশি, বললো আমার দ্বারা হবে। ওটা পুরান কথা, কবে হইব তা কও। তা তো মিন্টুদাই জানে। রিহার্সাল চলছে বেশ। একবার যদি শুভ চৌধুরীর সাথে শু করতে পারো, বাস ঠেকায় কোন শালায়, না না মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠেকায় কোন বেটা। শুভ চৌধুরী কে? আরে কই কি শুভ, বুঝব বুঝো নাই, বুঝাইতেছি, শুভ চৌধুরী নাম করা গায়কের নাম, দেশ বিদেশে কত শো করে। অত বড় গায়কের সাথে শো করতে আমার অনেক দেরি আছে। হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এ বুকের মাঝে কেন পাই না? হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এ বুকের মাঝে কেন পাই না? ও আমার ভালোবাসা বুকে এসো, এ বুকের মাঝে কেন পাই না? ও হৃদয়ের মাঝে তুমি
আছো তবু এ বুকের মাঝে কেন পাই না। ডেঞ্জার ভাই, ঘুম আসছে না, ভাবলাম তোমার সাথে কিছু কথা বলবো। বুঝছি, যেভাবে হল থেকে দৌড়িয়ে বাইরিলাম কেসটা ভালো মনে হয় নাই, হয়ে গেল। মনে আছে ডেঞ্জার ভাই, তোমাকে বলেছিলাম একটা লোক আমাকে সরাসরি ভালোবাসার কথা বলেছিল? হ্যাঁ মনে আছে। আমি তাকে বারবার অপমান করেছি, তাও মনে আছে। আসলে আসলে আমি তখন জানতাম না সেই শুভ চৌধুরী। কি কইলা? শুভ চৌধুরী মানে এই শুভ চৌধুরীর লগে তুমি ওই ব্যবহার করছো? হ্যাঁ, সর্বনাশ করছো, দুনিয়ার মায়া মানুষ ওর প্রেমে দিও না। আর তুমি কিনা সেই গিরে মাপ চাও, ভালোবাসতে চায় খারাপ কিসে, সারা দাও দুই দিনই স্টার হয়ে যাবা। না ডেঞ্জার ভাই, আমি ও কথা বলি না। প্রেম ভালোবাসা এই দুটো শব্দ থেকে আমি অনেক দূরে থাকতে চাই। তবে হ্যাঁ, চিনতে না পেরে আমি ওকে অনেক কটু কথা বলেছি, হয়তো মাত্রার বাইরে খারাপ ব্যবহারও করেছি, সেজন্য আমি তার কাছে ক্ষমা চাইব। ভাই আমার অটোগ্রাফটা একটু দেন, আমার আগে ভাই আমার 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 অটো আমার তাই ভাই ভাই আমার অটোগ্রাফটা দেন। থ্যাংক ইউ। আমার 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 আপনি আমার বাড়ি পর্যন্ত এসে ফিরে যাচ্ছেন কেন? না মানে আপনি দেখুন, প্রতি শুক্রবারে আমি আমার ভক্তদের অটোগ্রাফ দিয়ে থাকি, তাই একটু ভিড় ছিল, আপনাকে দেখেই ছুটে এসেছি। চলুন, বাকি কথা যেতে যেতে হবে। আজ থাক, অন্য দিন। কেন, আজই যেতে হবে? ভাড়া দিতে হবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, কেন এসেছিলেন বলুন। আসলে আসলে আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছিলাম। আপনি অনেক বড় শিল্পী, না জেনে আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি, পারলে আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার কোনো দোষ নেই, আমি আপনাকে বেশি বিরক্ত করে ফেলেছি। না না, শিল্পীকে আমি ভালোবাসি, তাই অনুরোধ, আপনি মনে কোনো কষ্ট রাখবেন না। দেখুন, শিল্পীকে ভালোবেসে শিল্পীর ভালোবাসা ফিরিয়ে দেওয়া যেমন আপনার ব্যক্তিগত অধিকার, তেমনি ভালোবাসায় বিমুখ হয়ে কষ্ট পাওয়া আমার ব্যক্তিগত অধিকার। ভালোবাসা যদি নাই দিতে পারেন, অন্তত কষ্ট পাওয়ার অধিকারটুকু ছিনিয়ে নেবেন না। আমি যাই মিস্টার শুভ, যাও। হিরে ভাই, ঘটনাটা কি? সন্ধ্যার সময় মাঞ্জা মুঞ্জা মাইলা কই যেতেছ? রিহার্সালে। তুমি না কইলে আজ রিহার্সাল বন্ধ? হ্যাঁ বন্ধ, কিন্তু মিন্টুদা বললো উত্তরের এক বাড়িতে আজ শুধু আমার কাজ করবে। উত্তরার বাড়িতে? আরে ডেঞ্জার ভাই, আজ যদি পার্টি আমার গানে খুশি হয় তাহলে ধরে নাও শো করাটা কোনো সমস্যাই না। হায় 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 হায়, কই কি আগে কইবে না তুমি, আমি যাবো তোমার সঙ্গে। দাঁড়াও ডেঞ্জার ভাই, আসলে আজ তোমাকে যেতে হবে না, মিন্টুদা বললেন আমাকে একা যেতে। হ্যাঁ
মিন্টুদা কইলি হইলো সাহেবকে তুমি যাইবা কেমনে বাড়ি চিনবা কেমনে ওসব তোমাকে কিচ্ছু ভাবতে হবে না ডেঞ্জার ভাই আসলে মিন্টুদা বলেছে গাড়ি পাঠিয়ে দেবে ড্রাইভার এসে নিয়ে যাবে আবার পৌঁছে দেবে ওরে সর্বনাশ গাড়ি পাঠাই দিব তোমার জন্য বাহ এই তো দেখতাছি জাম্পিং অগ্রগতি কিন্তু বল ডেঞ্জার ভাই ওই যে গাড়ি এসে গেছে আমি যাই বুঝছেন বুঝেন নাই বুঝাইতাছি আজকা বইনে জন গাড়ি করে যাইতাছে কালকা বইনে আমার গাড়ি কিনে ফেলাইব আমি তখন সেক্রেটারি হমু সেক্রেটারি মানে লোকে আবার সালাম দিব এটা কি লাগলো বাপরে বাপরে বাপ সালাম দিব বেতাবাইছি বেতাবাইছি আসুন জি আসুন প্লিজ আপনি বসুন সাহেব এক্ষুনি এসে পড়বেন ডেঞ্জার ভাই ও ডেঞ্জার ভাই কারে চাই মিয়া ভাই শুভ ভাই না কি সৌভাগ্যের কপাল নিশ্চয় আপনি ঝাগুরির কাছে আসেন আসে আসে আসেন কিন্তু সাগরিকা তো ঘরে নাই সাগরিকা তো রিহার্সাল করতে গেছে রিহার্সাল রিহার্সাল তো আজ বন্ধ কি জানি সাগরিকা কইলো মিন্টু তো নাকি আলাদা রিহার্সাল করবো আলাদা রিহার্সাল করাবে কোথায় উত্তরা কোন বাড়ি আছে সেইখানে এত রাতে উত্তরার বাড়িতে রিহার্সাল কেন শুভ ভাই কি হয়েছে আর কে গেছে ওর সাথে কেউ না সে একাই গেছে সর্বনাশ চলো আমার সাথে শোনো সাগরিকা রিহার্সাল একটা বাহানা মাত্র এখানে তোমার কাজ হবে মিস্টার দুবে এবং মিস্টার উলবন্ত সিংকে সন্তুষ্ট করা দ্যাটস অল তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে আপনি এত জঘন্য ভাবতেও পারিনি এসব আপনি ভাবলেন কি করে আমি ভাবি না সাগরিকা করি যা দরকার তাই করি ছাড়ুন আমার ছাড়ুন বলছি এ পর্যন্ত নিয়ে আসা হয়েছে ছেড়ে দেবার জন্য নয় মিস সাগরিকা আমি চিৎকার করব ও সব বোকামেরা করে তুমি বুদ্ধিমতী ভালো করে বুঝতে পারছো চিৎকার করে কোনো লাভ হবে না খুব খারাপ করছেন আপনাদের দোহাই লাগে আমাকে যেতে দিন এত বড় সর্বনাশ করবেন না আমার কোথায় যাবে আমি বাইরে অপেক্ষা করছি মিস্টার দুবে ভর্তি কোনো সর্বনাশ নয় দিস ইজ এনজয়মেন্ট জোর করবে ক্ষতি হবে নরম থেকো ভালোই ভালো কেটে যাবে ইন্দরীকে বেঁধে নিয়ে দুবে আরে শুভ তুমি এখানে সাগরিকা কোথায় সাগরিকা সে এখানে আসবে কেন কি করেছেন মিন্টুদা আপনার ড্রাইভারে তো নিয়ে আসলো না শুভ ওখানে যাবে না ওখানে আমার 10 লক্ষ টাকা ডিল হচ্ছে সাগরিকার ইজ্জত নিলাম করে ইউ বাস্টার্ড মিন্টুদা আমি আপনাকে খুব শ্রদ্ধা করতাম কিন্তু আপনি যে এত খারাপ তা আমি জানতাম না ছি 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 পুলিশ কেস হওয়ার আগে আপনি কিন্তু পালান আমি বলছি যান যান বলছি তুমি
আর শুভ তোমার জন্য কি করছে ভাবতে পারো? জীবন বাঁচি রাখিয়া তোমার বাঁচে আনছে, এক কথায় তোমার নতুন জীবন দিচ্ছে সে তোমার। শুধু তাই না, মাইয়া মানুষের সবচেয়ে বড় সম্পদ যে ইজ্জত, তাও বাঁচাই দিছে ওই শুভ। চুপ করো, চুপ করো ডেঞ্জার ভাই, আমি আর শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না। শুনতে পারবা না কেন? কাল দিয়ে করতেছি, একবার যাও তার কাছে, বেচারা কি অবস্থা একটু দেখে আসো। হ্যাঁ, তোমার জীবন রক্ষা করে কি লোকটা ভুল করছে? না ডেঞ্জার ভাই, তার মতো মহৎ প্রাণ মানুষ এই পৃথিবীতে কজন হতে পারে? তাইলে তার সামনে যাইতে চাও না কেন? কোথায় যে আমার বাধা, আমি তা বোঝাতে পারবো না ডেঞ্জার ভাই। শুভ চৌধুরী আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার বিনিময় দেবার কোনো পথ আমার নেই। যে আমার জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারে, আমি যে তার প্রেমের প্রতিদান দিতে অক্ষম, আমি অক্ষম ডেঞ্জার ভাই, অক্ষম। তাই বলে তোমার সে একটু সেবাও পাইতে পারে না? অনেকে আসে রুগী দেখে চলে যায়, কিন্তু কাছে থাকার মতো কেউ নাই তার। বেচারা বড় একা। রোগীকে অত দূর থেকে দেখতে নেই, কাছে আসতে হয়। বসো। ফুলগুলো আমার জন্য এনে থাকলে দিতে পারো।
বসো, আজ তোমাকে একটা নতুন গান শোনাবো। আজ আমি চলে যাচ্ছি, অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। দাঁড়াও সাগরিকা, কটা দিন কাছে থেকেও কি আমাকে একটু বুঝতে পারোনি? ছেলেবেলায় বাবা মা হারিয়েছি, সুরকে সম্বল করে এই শহরে এসেছিলাম, আজ আমি প্রতিষ্ঠিত, যশ খ্যাতি সম্মান সব সব পেয়েছি, শুধু শুধু যে জিনিসে অভাব বোধ করছি তা হলো ভালোবাসা। প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসেছি, বারবার আমার ভালোবাসাটুকু আমি তোমাকে বোঝাতে চেয়েছি, আজ হাত যাবার সময় শুধু এইটুকু বলে যাও, কেন কেন আমি তোমার ভালোবাসার যোগ্য হতে পারলাম না? আমি অসহায় শুভসায়, আপনি আমাকে না অনেক ক্ষমা চেয়েছ, আর আমি ক্ষমা করতে পারবো না, তোমাকে বলতেই হবে, কেন তুমি আমার অযোগ্য, কি নেই তোমার? প্লিজ শুভসায়, প্লিজ আমাকে প্রশ্ন করবেন না, আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আমি আমি শুধু বলবো আপনি কাউকে ভালোবেসে সুখী হন না। তুমি আমার আত্মার সাথে মিশে গেছো সাগরিকা, আমি যে সাগরিকাকে দেখেছি জেনেছি শুধু শুধু তারই মনটুকু চাই, আমি যে সাগরিকাকে ভালোবেসেছি শুধু তারই ভালোবাসা চাই, তার ভালোবাসা ছাড়া শেষ হয়ে যাবে শুভ চতুর, শেষ হয়ে যাবে আন্টি। আন্টি কেন? কাল তোমার জন্মদিন, তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি। শুভ, কাল আমাদের এনগেজমেন্ট হবে। এনগেজমেন্ট? না না, এনগেজমেন্ট না। কেন না? আমরা দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এনগেজমেন্ট কদিন পরে হলেও তো ক্ষতি নেই। কদিন আগে হলেও বা ক্ষতি কি? কাল একটা অনুষ্ঠান হচ্ছে, আর এই অনুষ্ঠানে আমাদের বিয়ের অনুষ্ঠান তো পরেও হতে পারে শুভ, এখন থাক না। আমি তোমাকে ভালোবাসি সাগরিকা, তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? আছে। সেই অধিকারে সবাইকে আমি এনগেজমেন্টের কথা বলে ফেলেছি, তুমি কি আমাকে সবার কাছে ছোট করতে চাও? বলো সাগরিকা। না শুভ, তেমন দুঃসাহস যেন কোনোদিন না হয় আমার। সাগরিকা, যেভাবেই তুমি চাও সবকিছু সেভাবেই হোক। শুভ, সেইভাবেই হবে, ব্যবস্থা ব্যবস্থা অল কমপ্লিট, দাওয়াত দেওয়া শেষ, এইবার শুধু সময় মতো কেক কাটা, বুঝছেন? বুঝেন নাই, বুঝে গেছি, ওই যে টাগুর টুগুর শুরু হবে আর কি। দৃষ্টি আকর্ষণ করছি, লেডিস এবং লেডার্স মানে বেটা বেটিরা, আপনারা জানেন সারা দেশে এই শুভ সাগরিকা সঙ্গীত সন্ধ্যা শুরু হতে যাচ্ছে, যে হিট গানটি দিয়ে এই জুটি চিটাগাং থেকে যাত্রা শুরু করবে সেই গানটি আজ সুন্দর সন্ধ্যায় সরাসরি শিল্পীদের কণ্ঠে শুনতে পাবেন।
হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এ বুকের মাঝে কেন পাই না, কেন পাই না।